চিনতে পারলাম না স্যার, কে বলছেন আপনি স্যার? এই তুই কি আজ গা জায়গায় বই হয়েছিস তুই ব্যাংকে? এই তুই আর ছিলস না কালিয়া, তুই আর ফোন করস না? হ্যাঁ আয় তোর ইংরেজি শিখাই না, তুই আজ এখন হাউ 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 ইংরেজি তোর শিখাই না। হ্যাঁ অবশ্যই অবশ্যই স্যার, চিনতে পেরেছি চিনতে পেরেছি। তো বলুন স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ স্যার? আপনি কিভাবে সাহায্য করতে পারি আপনি বলুন স্যার। এই সিনে না তো সিনছ তো নাটক করস কা? হ্যাঁ কালিয়া আন্দরে না কইলাম রাত্রে 12টার পরে আর বউ ঘুমে বের হরে আন্দরে ফোন করে পেলে আনে ফোন করেন না কিলে কিলে ফোন করেন না। সরি স্যার, আপনি কি ভাষায় কথা বলছেন আমি কিছুই বুঝতে পারছি না স্যার, দয়া করে একটু শুদ্ধ ভাষায় কথা বলবেন স্যার। এই তুই আর লগে শুদ্ধ হন মারিচ্ছে, শুদ্ধ ভাষায় কথা কইতে আমি তিল লগে আই। হ্যাঁ আর এমনি শুদ্ধ ভাষা আর ইংরেজি, হ্যাঁ ইংরেজিতে কইতে নি কালিয়ার মতো। না 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 স্যার, দয়া করে আপনি ইংরেজি বলবেন না স্যার, আপনার ইংরেজি সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে স্যার, আমি কিছুই বুঝতে পারছি না। আপনি কি ভাষায় কথা বলছেন স্যার ওটা আমি বুঝতে পারছি না স্যার, দয়া করে একটু শুদ্ধ ভাষায় বললে আমি বুঝতে একটু সুবিধা হয় স্যার। এ এত আয় শুদ্ধ ভাষায় কথা কইতে ভাইতাম নয় তোর লগে, বুঝত নি কইলে ইংরেজিতে কমু আর নাইলে বাংলাতে কমু, শুদ্ধ আয় হারি না, আয় নোয়াখালি মানুষ আয় নোয়াখালি ভাবেই কথা কই। আই কই যে কাল্লা রাত্রে 12টার ঘরে দে আপনারে কইলাম আর মোবাইলে ফোন করে পেলা ইয়ার বুক ঘুমায় যাওয়ানোর পরে আপনি তো ফোন করলেন না। সরি স্যার, রাত 12টার সময় তো আমি ব্যাংকে থাকি না স্যার, আর কিভাবে আপনাকে রাত 12টার সময় আমি ব্যাংক থেকে কল দেবো স্যার, আমাদের অফিস তো 5টা নাগাদই বন্ধ হয়ে যায় স্যার। এই রাত 12টার সময় তুই কোয়ানা থাকবি ইয়ে নাই কেন কইতাম, কে তোর কাছে মোবাইল নাই, এত দামি চাকরি করস সরকারি চাকরি করস, এর হরে বুঝে তুই গিয়ে নিজের মোবাইল কিনতে আরস না, অফিসের মোবাইল নাই বকার বকার করো সকলের ফোন করি, কারণ খালি ডিস্টার্ব করস মাই ছিল ফোন করি করি, ব্যাংকের এ হইছে এত এটে আলো গেছে কই, এত ইএমডি কাটে লই গেছে কই, এ ট্যাক্স হে ট্যাক্স বি ট্যাক্স ডু ট্যাক্স কি তুমি তোরা কি আর মগজ। সরি স্যার, আপনি আমার সাথে এভাবে কথা বলতে পারেন না, একজন ব্যাংক কর্মচারীর সাথে আপনি এভাবে কথা বলতে পারেন না, আপনি আমাকে ইনসেল করছেন স্যার। তুই ইনসেলটা দেখছ কি? হ্যাঁ রাইট বেড়াতে ফোন করস তোরা, হ্যাঁ ইনসেল করি আর আমরা না রে। হ্যাঁ তুই যদি আর মোবাইলে আর ফোন করছ এই আই মোবাইল এই মোবাইল জ্বালাই এলাম পুড়িয়ে এলাম এ আদব মহিলা ফোন রাখ। আর মোবাইল জ্বালাই এলাম তো আর না ক্ষতি হইব, ইতিরে আবার ফোন করি না থাক, দয়া করে সাবস্ক্রাইব করে দিয়েন না।